আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা আবদুল্লাহ হুজাইফা একজন যুক্ত হয়েছেন, তার সাথে কথা বলি। বলেন ভাই। হ্যাঁ ভাই, কথা হচ্ছে যে আপনি ইসলাম ধর্ম মানেন না কেন? ইসলাম ধর্ম মানি না কেন? ইসলাম ধর্মটা আমার পছন্দ হ্যাঁ হয় না, হ্যাঁ এই জন্য আমি মানি না। বলতে কোন জিনিসটা আপনার কাছে পছন্দ হয় না ইসলামী শরীয়ত অনুযায়ী? বহু জিনিস পছন্দ হয় না ভাই, বহু জিনিস। বলেন, আমি আপনাকে হাদিস দলিল সহ দেখিয়ে দিব যে এটা ঠিক নাকি এটা ভুল। দিবেন আমাকে, যেমন আপনি আমাকে বলেন তো ভাই যে একজন একজন নারী কি একজন পুরুষের অর্ধেক? না না, কোনোভাবেই না। কিন্তু আপনার ইসলাম বলে হচ্ছে একজন নারী একজন পুরুষের অর্ধেক। তারা বুদ্ধিতেও কম, তারা এই ইবাদতেও মানে কি বলে এটা আমলেও কম। হ্যাঁ, সেটা তো আপনি বুঝতে পারছেন যে শারীরিক ভাবে কারা বেশি শক্তিশালী সেটা আপনি একটু দেখুন। কে শক্তিশালী ভাই? আপনি আমার চেয়ে বেশি শক্তিশালী? আপনার ওয়েট কত ভাই? না 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 না, বিষয়টা হচ্ছে নারী আর পুরুষ আপনার সেটা ওয়েট নেই। কত? আপনার ওয়েট কত বলেন তো? আমার 63, মাত্র 63 কেজি ওয়েট। আপনার হাইট কত ভাই? হ্যাঁ 5 ফুট 7। মাত্র 5 ফুট 7 ইঞ্চি এবং 63 কেজি ওয়েট নিয়ে আপনি বলতেছেন পুরুষটা বেশি শক্তিশালী। আমি এমন অনেক নারীর নাম বলবো যেই নারীগুলা, শুনেন না, যেই নারীগুলার হাইট 6 ফুটের উপরে, যেই নারীগুলার হচ্ছে আপনার এই ওয়েট 75 কেজির উপরে, যেই নারীগুলার হচ্ছে বাইসেপস ট্রাইসেপস আপনার চেয়ে বেশি, সেই নারীগুলার চেয়ে আপনি তো বেশি শক্তিশালী না, তাই না ভাই? তারা জি না ভাই, আমি না না সেভাবে বলিনি। আমি বলতে চাচ্ছি যে আমাদের কোরআনে এটা আছে যে পুরুষরা চালিত করবে মহিলাদেরকে, হ্যাঁ, ঠিক আছে, নিয়ন্ত্রণ করবে, এটা বলা কোরআনের আছে। কথা, কোরআনের কথা আপনি আগে ঠিক করে নেন। কোরআন নিয়ে কথা বলবেন নাকি একটু আগে যে লাইনটা বলছিলেন যে পুরুষটা নারীর চেয়ে বেশি শক্তিশালী সেটা নিয়ে কথা বলবেন? কোনটা নিয়ে কথা বলবেন? হ্যাঁ, আপনি স্বাভাবিক ভাবেই দেখেন এই মেডিকেলি দেখেন বা সায়েন্সে কি কোন বলছে দেখেন মেডিকেল? আমি পুরুষ। আপনাকে বললাম, যেমন আপনার ওয়েট তো মাত্র, আপনার ওয়েট মাত্র 63 কেজি। আপনি, আপনাকে ছোট করার জন্য বলছি না ভাই, হ্যাঁ ছোট হ্যাঁ, করার সেটা জন্য আমি বলছি বুঝতে না। পারছি, সেটা আপনার আমি বুঝতে ওয়েট পারছি। এবং আপনার হাইট এবং আপনার যে ফিগার আমার কাছে মনে হচ্ছে, শুনে কথা শুনে বয়স শুনে মনে হচ্ছে, বা আপনার চেহারা দেখে মনে হচ্ছে, আমি নিশ্চিত আপনার চাইতে অনেক শক্তিশালী মেয়ে পৃথিবীতে আছে, অন্তত পক্ষে কয়েক কোটি তো হবেই, হবে না ভাই? না, কয়েক কোটি হ্যাঁ ভুল হ্যাঁ বলছি, হ্যাঁ কয়েক 100 কোটি হবে। আচ্ছা, তাহলে সেই সেই নারীগুলো তো আপনার চাইতে দুর্বল না, তাহলে আপনি কেন বললেন যে পুরুষরা নারীর চেয়ে বেশি শক্তিশালী? এই কথাটা বলতে আসলে আপনি কি বোঝান কি বোঝান আসলে? আপনি কি জানেন যে আমার চেয়ে বেশি, আমার চেয়ে ছোট মেয়েরা আছে, আপনি কি হ্যাঁ, সেটা তাহলে জানেন যে? তাহলে তাদের চাইতে আপনি বেশি শক্তিশালী, আবার আপনার চাইতে অন্য মেয়েরা বেশি শক্তিশালী, তাই না ভাই? তার চাইতে অন্য পুরুষরা বেশি শক্তিশালী বেশি সেটা ঠিক না? শক্তিশালী, তাহলে 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 পুরুষরা নারীদের চাইতে বেশি শক্তিশালী, এই কথাটা তো তাহলে খাটলো না, আর থাকলো না, থাকলো কি? হ্যাঁ কিছু পুরুষ, থাকলাম। কিছু পুরুষ কিছু নারীর চাইতে বেশি শক্তিশালী, যদি আপনি এইভাবে বলতেন, যদি বলতেন কিছু নারী কিছু পুরুষের চাইতে বেশি শক্তিশালী, আমি কিন্তু দ্বিমত করতাম না, আপনার কথাটাতে থামাইতাম না, তাই না ভাই? কিন্তু আপনি যখন বলেন হ্যাঁ পুরুষ, মানে আপনি যখন পুরুষদেরকে এভারেজ করেন, তখন না শুনলে খালি একটা জিনিসই মনে হয় যে ধরেন যেই পুরুষটা সবচেয়ে বেশি শক্তিশালী, ধরে নিলাম আমার চেয়ে বেশি শক্তিশালী, তার দলের মধ্যে আপনি নিজেকে কেন ইনক্লুড করে নিচ্ছেন জাস্ট বিকজ আপনি পুরুষ? সেই জন্য না ভাই, এটা আপনি সমগ্র দুনিয়া দেখেন, আপনি সমগ্র দুনিয়া দেখেন যে শারীরিক দিক দিয়ে বা বুদ্ধিগত দিক দিয়ে কারা বেশি শক্তিশালী বা চিন্তাগত দিক দিয়ে, আপনি সেটা দেখেন, দেখার পরে শরীরের বিচার ব্যাপারটা তো করেন। বললামই, শরীরের ব্যাপারটা তো ভাই বললামই, বুদ্ধির দিকে ভাই, বুদ্ধির দিকে আপনি কি সিরিয়াসলি এটা মানে জানেন যে নারী নারীদের চাইতে পুরুষদের বুদ্ধি বেশি? সিরিয়াসলি আপনি কোনোদিন মানে শুনেন আপনি ভাই, আপনি তো ভাই সেটা জানেন, নারীরা আবেগ দিয়ে বেশি চলে নাকি, না? ঠিক নাকি না, না? বাংলাদেশের মতন দেশে কেন বলেন তো? কেন বলেন তো? কারণ তাদেরকে বাংলাদেশের মতন দেশে ছোটবেলা থেকে বড় করে তোলা হয় এইভাবে যে নারীরা ইনফেরিয়র পুরুষরা সুপিরিয়র। যেসব দেশে নারীদের, নারীরা স্বাভাবিক ভাবে বড় হয় ওইসব দেশে আপনি দেখেন তো, একটা মেয়ের আবেগ আর একটা ছেলের আবেগ দেখেন তো। আচ্ছা ভাই শুনে, আমার কথা হলো যে আপনারা যেকোনো সময় বা যেকোনো সংশয়বাদীদের সাথে কথা বলে বলে যে তোদের আল্লাহকে দেখা, তো আমি না না, বলছি এটা ভাই ভিন্ন আপনি তো আলোচনা চলে আপনার, গেল, এটা ভিন্ন হ্যাঁ আলোচনা হ্যাঁ চলে গেল, নারী পুরুষের ব্যাপারটাতেই থাকি আমরা তো। আমরা এইটা কোনোভাবেই বলা যায় না নারীরা পুরুষের চাইতে বেশি বুদ্ধিমান, যদিও এটা সাইন্টিফিকলি কিন্তু সেটার দিকে ইন্ডিকেশন বেশি, তারপরেও আমি ওই নোশনটাকে সমর্থন করি না, আমি ওই নোশনটার জি না, বেলাও আমি আপনি আপনি না ভাই, সাইন্টিফিক্যালি দেখেন। না হ্যাঁ ভাই, বহু রিসার্চ আছে, বহু এরকম গবেষণাপত্র আছে যেখানে দেখা গেছে মেয়েরা, মেয়েদের মস্তিষ্ক দিয়ে মেয়েরা কাজ খুব ভালোভাবে পুরুষের চাইতে অনেক দক্ষতার সাথে করতে পারে, কিন্তু আমি ওই নোশনটারও বিরোধিতা করি। কেন করি? জি ভাই, আমি এই একমত হতে পারলাম না, কারণ মেয়েরা আবেগ দিয়ে বেশি চলে, আপনি মানে না আবেগ অনুসরণ। আপনি একমত না হইলে আপনার কি মনে হয় যে মানে মানে এই স্ট্যাটিস্টিক্সটা উল্টে যাবে, রিসার্চ গুলো না না উল্টে যাবে? আপনি কোনো দেবেন না, আমি একজন দেখি হবে ভাই। আপনি, আমি যদি একমত নাও হই, কিছু যায় আসবে না, স্ট্যাটিস্টিক্স যা তাই থেকে যাবে। মেয়েদের মস্তিষ্ক যে পুরুষের মস্তিষ্কের চাইতে বেশি কার্যক্ষম, এই ধরনের বহু গবেষণা দেখিয়েছে, আমি সেইগুলার প্রত্যেকটারই বিরোধিতা করি। কেন? কারণ মস্তিষ্কর নারী পুরুষ এই যে এই বিভাজনটা, এই জিনিসগুলো যত গবেষণা হয়েছে সবগুলো হয়েছে স্ট্যাটিস্টিক্যালি, এগুলোর মেটা অ্যানালাইসিস হয় নাই, এই জন্য আমি এই জিনিসগুলোকে সবসময় বিরোধিতা করি। একটু আগে যেটা বললেন না, না পুরুষটা বেশি শক্তিশালী, ওই কথাটা হ্যাঁ আমি হ্যাঁ ভাই, যতটা তীব্রভাবে বিরোধিতা করি অতটা তীব্রভাবেই আমি এই কথাটারও বিরোধিতা করি যে নারীরা পুরুষের চেয়ে বেশি বুদ্ধিমান।
আমি নারী আর পুরুষকে এইভাবে তুলনা করার পক্ষেই না, কেন জানেন? কারণ আপনি দেখেন এক ধরনের, আপনি টোটালি আমার চাইতে ডিফারেন্ট, আমি টোটালি আপনার চাইতে ডিফারেন্ট, জাস্ট বিকজ আপনারও একটা নোনো আছে, আমারও একটা নোনো আছে, আমরা দুজন একই ক্যাটাগরির বা একই বৈশিষ্ট্যের বা একই সুবিধা ভোগ করবো, এটা হইতে পারে না, এটা হইতে পারে না, এটা আপনিও মানবেন না। কারণ নোনোওয়ালা আরেকজন হয়তো ধর্ষণ করছে, আপনি আমি ওই ধর্ষকের দায়ভার নেবো না জাস্ট বিকজ আমাদেরও নোনো আছে। আমরা তখন বলবো যে ওই বেটা ধর্ষণ করছে, ওই বেটার সাথে ই করেন। কিন্তু যখন সুবিধা পাওয়ার কথা আসে, যখন অধিকারের কথা আসে, তখন কেমনে জানি আপনি আমি চিৎকার করে বলে উঠি যে আমরা পুরুষ, পুরুষরা ওই পুরুষ ক্যাটাগরিতে বেশি মানুষ বেশি জায়গায় আছে, সুতরাং আমরা ওই সুবিধাগুলো নিতে চাই। এটা এটা ঠিক হয় না, আমরা ওই গ্রুপিংটা করাটা ঠিক হয় না, জাস্ট বিকজ আমাদের একটা নোনো আছে, আমরা ওদের দলভুক্ত হইতে পারি না ভাই, বুঝছেন তো? কিন্তু আপনার কোরআন বলে এই কথাটা, আপনার কোরআন কি বলে জানেন? কোরআন বলে, হাদিস বলে, তাফসির বলে, সিরাত বলে, যে আপনার আল্লাহ এবং আপনার নবী দুইজনই। ভাই শুনেন, আপনি নিশ্চয়ই আপনি আপনার পরিবারের কর্মকর্তা নাকি নাকি কোনো মেয়ে? আপনি সমগ্র পৃথিবী দিয়ে বিচার করেন যে পুরুষ প্রধান সেটাই ঠিকই আছে। কে বলছে ভাই পুরুষ প্রধান রাই টিকে আছে বা কি আর কি, কোথায় কোথায় বলছে আপনাকে ভাই পুরুষ প্রধান? আমরা তো দেখতে পাচ্ছি পুরুষ প্রধান যেসব, যেমন বাংলাদেশের কথাই বলেন, ধর্ষণের মহামারী না? অথচ কয়েকদিন আগেই পত্রিকাতে একটা খবর আসছিল যেই গ্রামে কোনো ধর্ষণ নাই, কেন ওই গ্রামে নারী পুরুষ ভাই এরকম, পুরুষরা অন্তত সুপিরিয়র না, নারীরাই বরং এরকম সুপিরিয়র পজিশনে আছে, সেইখানে ধর্ষণ নাই, কেন নাই? ওইখানে পুরুষকেও নারীরা ধর্ষণ করে না, নারীরাই কিন্তু ওইখানে সুপিরিয়র। তারপর বাংলাদেশেরই, বাংলাদেশেরই খবর, আমি খবরটা দাঁড়ান দেখি সার্চ করে আপনাকে দেখাতে পারি কিনা। আপনি কি খবরটার কথা শুনছিলেন যে গ্রামে কোনো ধর্ষণ নেই? না না শুনিনি। কিছুদিন আগে একটা এরকম খবর আসছিল যে যে গ্রামে, এই যে পাইছি, যে গ্রামে কেউ ধর্ষণ চেনে না, এটা একটা ভিডিও, তো ভিডিওটা তো আমি প্লে করতে পারবো না ভাই। আমি এমন আমি এমন অনেক গ্রাম আপনাকে দেখাইতে পারি যে অনেক, একটাও ধর্ষণ হয় নাই, কিন্তু মেয়েদের পুরুষের সংখ্যা তুলনা অনেক অনেক বেশি। ঠিক আছে, আমার কথা বুঝেন নাই ভাই, ওইটা কেন ধর্ষণ নাই জানেন? ওটা ধর্ষণ নাই এই কারণে যে ওই গ্রামটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি কেন ধর্ষণ নাই ওইটা দেখাচ্ছি, মানে এই জন্য না যে ওইখানে মানুষ মানে র্যান্ডমলি কোন একটা গ্রামে, তা না, কারণটা কি সেটা তারপরে দেখাচ্ছি। যে গ্রামে কেউ ধর্ষণ চেনে না, পরিবারের প্রধান মা, সম্পত্তির মালিকও মা, সেই কারণে ভাই বলছি নেত্রকোনায় সাগরদিঘি গ্রামে গারো সম্প্রদায়ের মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা। এখানে কেউ ধর্ষণ চেনে না, মেয়েদের হয়রানির কোনো ঘটনাও নেই, পুরো গ্রামের সবাই শিক্ষিত, কমপক্ষে এসএসসি পাস, আশেপাশের সব পুরুষতান্ত্রিক বাঙালি গ্রামের মানুষদের কাছে এই শতভাগ শিক্ষিত গ্রামটি একটি বিস্ময়ের নাম, গারো সম্প্রদায়ের। বুঝছেন এখন কেন ধর্ষণ হয় না? কারণ এই গ্রামের পরিবারের প্রধান, একটু আগে আমাকে জিজ্ঞেস করলেন না আমি পরিবারের কর্তা কিনা, না ভাই, জিন্দেগিতে হইতেও চাই না কর্তা আমি, যদি মানে মানে আমি এই নোশনটাকেই তো সমর্থন করি না যে পুরুষরা কর্তা হবে। দেখেন, অথচ ওইখানে কিন্তু মাটা হচ্ছে প্রধান, সম্পত্তির মালিক হয় মায়েরা মানে মেয়েরা। ওই গ্রামে দেখেন ধর্ষণ নেই, আমি কিন্তু র্যান্ডমলি বলিনি যে একটা গ্রামে ধর্ষণ নেই, ওটা মাতৃ প্রধান, বুঝছেন ভাই, মাতৃতান্ত্রিক সমাজ। আব্দুল্লাহ হুজাইফা ভাই, ওখানে কিন্তু সরাসরি এইভাবে বলা যে আপনি ততক্ষণ বলেন, আপনি কিছু একটা যুক্তি দিয়ে বা তর্কের খাতিরে আপনি হয়তো জিতে যাচ্ছেন যে নারীরা ও পুরুষরা সমান, কিন্তু সৃষ্টি হয়েছে এমন ভাবে যে পুরুষরা নারীদের চেয়ে শারীরিক ভাবে শক্তিশালী, তারা তাদের নিয়ন্ত্রণ করবে পুরুষ এবং তারা অধিক আবেগের তাড়নায় পরিচালিত হয়। আপনি সমগ্র গোটা বিশ্ব যদি দেখেন সেটাই পরিলক্ষিত হবে। আপনি দুই এক গ্রামের উদাহরণ দিয়ে তো আর সারা দুনিয়ার স্ট্যাটিস্টিক্স উল্টে দিতে পারেন না, তাই না? এটা এটা আপনি যে যে সমাজের কথা বলতেছেন, এই সমাজগুলো কোন কোন সমাজে জানেন? এই সমাজগুলো হচ্ছে যে যে সমাজে শেখানো হয়েছে, শেখানো হয়েছে যে মেয়েরা দুর্বল, বুঝছেন? এই যে দেখাচ্ছি আপনাকে, এইগুলা শেখানো হয়েছে। আপনি যেমনটা বলেন সৃষ্টি হয়েছে ওইভাবে না, ছেলে মেয়ে তো সৃষ্টি হয় না, জন্ম নেয়। কিন্তু আপনাকে শেখানো হয়েছে যে মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে কেন, কোরআনের কথা এটা, যে যাতে তোমরা তাদের কাছে তৃপ্তি পাও। তোমাদের জন্য নারীদের সৃষ্টি করা হয়েছে কেন, যাতে তোমরা তাদের কাছে তৃপ্তি পাও, সন্তুষ্টি অর্জন করতে পারো, তৃপ্ত হও, কোরআনের কথা এটা। তো আপনি সেইটাই জাস্ট রিপিট করলেন, কিন্তু ওটা তো বাস্তবতা না ভাই। বাস্তবে তো কোনো মেয়ে জন্ম নেয় না একটা ছেলেকে তৃপ্ত করার জন্য, মেয়েটা জন্ম নেয় তার নিজের জীবনটা যাপন করার। আপনি আমি যে কারণে জন্ম নেই ওই কারণেই মেয়েরাও জন্ম নেয়। এই যে দেখেন এই হাদিসটাতে, সহি বুখারি হাদিস, অধ্যায়ের হাদিস, হায়েজ অবস্থায় সাম ছেড়ে দেয়, মানে রোজা ছেড়ে দাও। আচ্ছা, তখন আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, একবার ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলা সমাজ, তোমরা তোমার সাদাকা করতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক। তারা জিজ্ঞেস করলেন, কি কারণে হে আল্লাহ রাসুল? তিনি বললেন, মানে নবী বললেন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর অকৃতজ্ঞ হও। বুদ্ধি ও দিনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদা সতর্ক ব্যক্তির বুদ্ধিহরণে তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তারা বললেন,
আমাদের দীন ও বুদ্ধির ত্রুটি কোথায়? হে আল্লাহর রাসূল, তিনি বললেন একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা উত্তর দিলেন হ্যাঁ। তখন তিনি বললেন এ হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। আর হায়েজ অবস্থায় তারা কি সালাত ও সিয়াম, তারা বললেন হ্যাঁ। তিনি বললেন এ হচ্ছে তাদের দীনের ত্রুটি, মানে একটা পুরুষের অর্ধেক বলতেছে। এই নিয়মটাও কিন্তু আপনার কোরআনেরই দেওয়া যে সাক্ষ্যটার মান অর্ধেক, এটা কিন্তু আগে থেকে, মানে এটা কিন্তু ন্যাচারাল কোনো কিছু না যে একজনের সাক্ষীর মান অর্ধেক হবে। সাক্ষীর মান তো আপনি যা দেখবেন একটা মেয়েও সেম দেখবে, আপনি বরং 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 যদি কমানো হয় তাহলে সেই ক্ষেত্রে কমাইতে হয় পুরুষদের। কেন ভাই? পুরুষদের মধ্যে আমি এমন কিছু, এমন একটা অন্তত বৈশিষ্ট্যের কথা বলতে পারবো যেটা নারীদের মধ্যে অনেক কম, অন্তত পক্ষে 1/8 বা এরকম। আচ্ছা বলেন কোনটা? কালার ব্লাইন্ড, কালার ব্লাইন্ড হয় পুরুষরা বেশি, মেয়েরা হয় পুরুষের চেয়ে অনেক কম, 8/16 হয়। মানে ধরেন আপনি যদি 10টা কালার ব্লাইন্ড, মানে একটা একটা জনগোষ্ঠীতে আপনি যদি এরকম 10টা পুরুষ পান কালার ব্লাইন্ড, আপনি হয়তো একটা নারী পাবেন কালার ব্লাইন্ড, মানে 100 জনের মধ্যে, বুঝছেন, বা 1000 জনের মধ্যে। মানে পুরুষের চাইতে নারীরা কালার ব্লাইন্ড হয় অনেক কম। তাইলে সাক্ষ্যের মান্ত হিসেবে পুরুষের অর্ধেক হওয়ার কথা ছিল। আমি আমি ওইটা সমর্থন করি যে সবসময় মেয়েরা আবেগের কারণে পরিচালিত হয়, তাদের ওই যে বললেন বারবার যে বলছেন আবেগ, এই আবেগটা কি, আবেগটা কোন কোন সময় বুদ্ধি দিয়ে, বুদ্ধি বেশি কাজে লাগে না, যে কোনো কাজে বুদ্ধি দ্বারা পরিচালিত করে না, আবেগ দ্বারাই। কি কে বলছে ভাই আপনাকে এই কথাটা, এই কথাগুলো কে বলছে? আপনার সমাজের মেয়েদেরকে আপনি দেখতেছেন, আপনি কি অন্য কোথাও কার, মানে একটা যেই মেয়েটা এরকম করে ছোটবেলা থেকে তাকে শেখানো হয়নি যে তুমি আবেগী আর ছেলেরা হচ্ছে এরকম রাগী, সেই মেয়েটাকে দেখছেন কোনোদিন? আর আবেগ দিয়ে যদি কেউ পরিচালিত হয়, সেটা আমার ধর্ম বলে না, কোনো মেয়ের দিকে তাকানো বা ইয়ে করা সেটা আমার ধর্ম বলে না। উচিত আবেগী হওয়া, আমাদের তো ইমোশন লেস তো হওয়ার কথা না, আমাদের তো ইমোশন থাকা উচিত অন্যদের প্রতি, এবং সেই সাথে যুক্তি যুক্তিবাদীও হওয়া উচিত একই সাথে। হ্যাঁ যুক্তি, হ্যাঁ যুক্তিবাদী হওয়া উচিত, কিন্তু দেখিনি পুরুষ। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশে যেহেতু চোর পুরুষরা বেশি, ধর্ষক পুরুষরা বেশি, ডাকাত পুরুষরা বেশি, খুনি পুরুষরা বেশি, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন তারা তাদের যুক্তি খাটায় ধর্ষক খুনি হয় এগুলা হয় বলতে চাচ্ছেন? আমি তো বরং তাদেরকে আরো একটু একটু বেনিফিট অফ ডাউট দিতে চাচ্ছিলাম, বলতে চাচ্ছিলাম যে তারা উল্টা আবেগী হয়ে ওইগুলো করে, কিন্তু আপনি কিন্তু উল্টা তাদেরকে আরো খারাপ বানিয়ে দিচ্ছেন, বলতে চাচ্ছেন না এরা যুক্তি খাটায় খুনি হয়, যুক্তি খাটায়। যারা খারাপ তারা তো খারাপই, বুঝছেন, যারা খারাপ তারা তো খারাপই। তো ভাই খারাপ খারাপই, তাহলে খারাপ যদি খারাপই হয় তাহলে পুরুষ গুলোই কেন বেশি খারাপ হয় ভাই? আমার একটু এইটা বুঝেন তো, বাংলাদেশে পুরুষটাই কেন বেশি খারাপ হয়, কেন বেশি অপরাধী হয় বলেন? পুরুষরাই বেশি অপরাধী, এই যে কিভাবে আপনি তুলনা করলেন যে পুরুষরাই বেশি অপরাধী সেটা এক বলে। আপনি বাংলাদেশে আপনি দেখেন, আপনি আপনি জেলখানার স্ট্যাটিস্টিক্স দেখেন তো দেখি কোন অপরাধে কোন মামলায় কতজন গ্রেফতার হয়েছে, দেখেন তো ভাই, আপনি দেখেন যে মানে আপনি কি, আপনি কি সিরিয়াসলি এটা বলতে চাচ্ছেন যে পরিমনি একা একদিকে আর বাংলাদেশে দুই দিন পর পর আমি ওটা এভাবে বলতে চাই, প্রতিদিন মাদ্রাসার ধর্ষক কতগুলা গ্রেফতার হচ্ছে, আপনার কোনো আইডিয়া আছে মাদ্রাসায় ধর্ষণ করে ওই বাচ্চাটাকে? ওগুলো খারাপ, এগুলো মুখোশ পরেই থাকে, এই জন্য যে নিরাপদ জায়গায় থাকে, সবচেয়ে খারাপ কাজটা করতে পারলো আর ধরা পড়লো না, এই জন্য ওই জায়গায় থাকে, বুঝছেন, খারাপ তো খারাপই। এবং দেখেন আপনারাও কিন্তু এটা দেখেন, আপনিও তার মানে খুব ভালো একটা কথা বললেন যে এই বেটারা নিরাপদ জায়গা থেকে এই কাজটা করে, আপনি কিন্তু এই বেটাদেরকে তারপরও দিনের শেষে আপনার কষ্টের কামাই টাকাটা কিন্তু ওদেরকে দান করেন, একটাবারও খোঁজ নেন না। জি না ভাই, জি না ভাই, আমি ব্যক্তিগত ভাবে জীবনও এরকম না যে অন্ধভাবে দিয়ে দিবো, মাদ্রাসা যা করার করবে, আমি যাকে দিব সেই দেখে বুঝে শুনে দিব, বুঝছেন, আপনি যেভাবে বিচার করেন সেভাবে তো সারা দুনিয়া চলে না। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি 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 মসজিদ মাদ্রাসায় দান টান করেন না? না আপনি করলে ব্যক্তিগত ভাবে করেন? হ্যাঁ ব্যক্তিগত ভাবে করি, আর করলে সেটা কাজে লাগাচ্ছে কি না সেটা দেখেই করি। কি কি আবার বলেন? যদি কোনো দান করি মসজিদ মাদ্রাসা সেটা কোন কাজে লাগছে সেটা বুঝেই করি, বুঝছেন, ধরেন একটা এই মেশিন কিনে দেবে একজন গরিব পরিবারকে কোনো মসজিদ বা মাদ্রাসা, সেখানে 10-5 টাকা যা পারি দিলাম, একটু ভালো উদ্দেশ্য। আবার যদি মসজিদের ইমামে, মসজিদের ইমাম যদি 10-5 টাকা মাইরে দিয়ে পরের বার থেকে আমি আর দিলাম না এই মসজিদে, বুঝছেন, টের পান কেমনে? হ্যাঁ টের পাই, তো দিলেই তো দায়িত্ব শেষ হয়ে যায় না, দেখতে হবে না জায়গাটা ঠিক মতো কাজে লাগতেছে কিনা। না না না, আপনি তো আপনার টাকার হিসাব রাখতে পারবেন, কিন্তু আরো একজন যে আপনার মতো 5 টাকা দিছে কিনা সেটা হিসাব তো রাখতে পারবেন না। হ্যাঁ না না, সেটা হিসাব রাখা যায়, রাখা যায়। কিভাবে? হ্যাঁ রাখা যায়, বিভিন্ন ভাবে রাখা যায়, যে এই তো গ্রাম প্রধান বা এই হিসাব হয় তো সপ্তাহে সপ্তাহে হিসাব হয় বা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তার মানে আপনিও বোঝেন, আপনি তার মানে বোঝেন যে এই পায়ুষ যোদ্ধা গুলো কি কি অবস্থা করে রাখছে, তাই না ভাই? আপনিও বোঝেন তার মানে, যাক। হ্যাঁ 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 হ্যাঁ,
গোটা মাদ্রাসাকে হুমকির মুখে ফেলে দিছে এরা। মানে আপনাদের জন্যই এটা বিব্রতকর, তাই না? অন্যরা আপনাদের হ্যাঁ হ্যাঁ ধর্মটাকে নিয়ে, ধার্মিকদেরকে নিয়ে মজা লুটতে পারে, গালাগালি করতে পারে বা নোংরা কথা বলতে পারে, আঙুল তুলতে পারে, সেটাই খুব ভালো জিনিস হ্যাঁ অবজার্ভ করছেন আপনি। এবং খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই মসজিদ মাদ্রাসায় টাকা না দিয়ে আপনি হচ্ছে ব্যক্তিগত ভাবে যাদেরকে হেল্প করলে কাজে আসবে সেটাদেরকে হেল্প করে, খুবই ভালো লাগলো ব্যাপারটা। হ্যাঁ, তো দেই মসজিদ মাদ্রাসায় ভালো কাজ করলে মসজিদ মাদ্রাসায় দেই, দেই, আচ্ছা খুবই ভালো হ্যাঁ, কথা, বা সেটা ওই যুদ্ধ গুলোকে দেই না, বুঝছেন। আচ্ছা খুবই ভালো, পায়ের যোদ্ধা গুলোকে না দিলে খুবই ভালো, আপনার খুবই ভালো লাগলো আপনার এই সিদ্ধান্তটা, আমার আমি প্রশংসা জানাইলাম। আচ্ছা এখন আগের কথা ফিরে আসি, মানে পরিমনি একা এই পরি মানে না আমি গত লেটেস্ট একটা একটাই ইয়ে দেখাইলাম যে স্ট্যাটিস্টিক্স এ ওই হাই লেভেলে আছে, দেখালেন পরিমনি, আমি আরো বলতে বলি বড় জোর আপনি বলবেন আপনি হয়তো মামুনুল হক দেখাবেন, না 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 আমি আমি একটা দেখাবো না, কি মামুনুল হক দেখাবো কি বলেন, মামুনুল হক তো, মামুনুল হক তো শিশু, আমি যাদের নাম বলবো তাদের কাছে। আচ্ছা আচ্ছা বলুন, মামুনুল হক তো কাউকে খুন করে নাই, মামুনুল হক তো নিজে কাউকে ই করে, মামুনুল হক অবশ্য খুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলুন বলুন, আপনি বলতে থাকেন। না, আমি বলছি ভাই আপনি আপনি নারী আর পুরুষের যে অনুপাতটা জেলখানায় কোনোদিন দেখছেন নাকি এমনি জাস্ট আন্দাজ করে বলতেছেন? না আপনি হয়তো শুধু বাংলাদেশে একদিন জেলখানায় গেছেন, সেখানে গিয়ে দেখছেন দাড়িওয়ালা হুজুর আর হুজুরি, তার মানে পরাই দেশীয় অপরাধী, সেরকম তো নয়। আপনি তো শুধু বাংলাদেশি আবেগীদের কথা বলতেছিলেন না, বিদেশে তো আমি আমি তো আবেগী দেখতেছি না, ইউরোপ আমেরিকাতে তো আমি আবেগী মানুষ দেখতেছি না, আমি তো উল্টা আরো মানে পুরা কড়া, মানে তারা তো ভাই আপনার মতো আবেগের দামই দিবে না, তাদের কাছে আপনি আবেগে কন্ডাক্টরটা অস্থির হয়ে যাবেন, তারা আপনার আবেগের দামই দিবে না, এরকম মানুষ বেশি। তাহলে আপনি তো, তাহলে আপনি তো বাংলাদেশের কথাই বলতেছেন না, আমিও বাংলাদেশের কথাই বলতেছি যে যেখানে যেই সমাজে আপনি আবেগই বলতেছেন মেয়েদেরকে, সেই সমাজে তো আমি বরং দেখতে পাচ্ছি যে ওই সমাজে মেয়েদের দ্বারা সংঘটিত অপরাধের সংখ্যা কম, পুরুষের দ্বারা সংঘটিত অপরাধের সংখ্যা এই যে পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত আছে, নিয়ন্ত্রিত আছে, এই তো, তাই না? তাহলে পুরুষ তার মানে নিয়ন্ত্রণ করার মাধ্যমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাহলে দেখেন পুরুষরা নিয়ন্ত্রণ করার ক্ষমতা পাইলে বা হ্যাঁ পুরুষরা সেটা আল্লাহ বলে দিচ্ছেন, সেজন্যই তো তারা ধর্মটা একটু মানছে, বুঝছেন। মানে কিভাবে তারা তো আল্লাহ তো বলছে যে তারা বেশি জাহান্নামে যাবে, মেয়েরা বেশি সেটা জাহান্নামে যাবে, পুরো দুনিয়া এমনি হিসাব যাবে। করে বলছেন, ঠিক আছে, পুরো হ্যাঁ দুনিয়া ভাই হিসাব আপনার করে, পুরো মানব জাতির হিসাব করে আল্লাহ বলছেন, আল্লাহ তো শুধু বাংলাদেশের নারীদের তাহলে বলছেন না, পুরো যে মানব জাতির হিসাব জাহান্নামে, করি, তাহলে পুরো মানব জাতির হিসাব করি, আমাকে একটু বুঝান তো ভাই কেন নারীদের সাক্ষ্যের মূল্য অর্ধেক, পুরা মানব জাতির হিসাব করি আমাকে বলেন। শুনেন শুনেন, একজন মেয়ে যদি আমি বলি একজন মেয়েকে এই খবরটা কাউকে বললো না, সে আরো 10-12 জনকে বলে দিবে যে কাউকে বললো না কাউকে বললো না, ওই যে বললাম আবেগের কারণে চলে, কিন্তু আমি যদি আপনাকে কোনো কথা বলি যে ভাই আর কাউকে বললেন না বা বিভিন্ন দিক দিয়ে, আপনি এটা জানেন শিওর যে আমাকে আপনি যদি এই কথাটা বলেন আমি আর কাউকে বলবো না, আপনি জানেন এটা কনফার্ম শিওর? একটা মেয়ে আপনি বলে যদি ফেলবে আমাকে বলেন, হ্যাঁ আমি শিওর শিওর, শিওর, ওই যে অর্ধেক সাক্ষী বোঝে না, এরা ওর যদি হ্যাঁ 9 হয় তাহলে ওরা 99 বানিয়ে দিবে। আপনাকে কিন্তু আমি ওইটাই জিজ্ঞেস করলাম যে আপনি অর্ধেক সাক্ষীটা কেন সেটা প্রমাণ করেন, তখন আপনি বললেন কি তারা 9 হলে 99 বানিয়ে দিবে, একটা পুরুষ সেই কাজটা করতে পারবে না ভাই হতে পারবে কিন্তু কম করবে, ঠিক আছে, তাদের তুলনায় কম করবে, কিভাবে? আমরা তো সমাজে দেখতে পাচ্ছি পুরুষ তারা অপরাধের সংখ্যা সৃষ্টিগত ভাবে এরকম, তারা সৃষ্টিগত ভাবে এরকম আবেগের কারণে চলিত, বুদ্ধি বিবেক কম ওই পুরুষদের সৃষ্টিগত তুলনায়, এরকম, আপনি কি একটা মেয়েকে একটা ছেলে যেভাবে বড় হয় এইভাবে বড় হতে দেখছেন আপনার চোখের সামনে, হ্যাঁ কাউকে দেখছি দেখছি, হ্যাঁ কাকে দেখছি দেখছেন ভাই ভাই, দেখছি, কাকে দেখছেন, অনেক 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 মানুষ দেখছি যে কি দেখছেন, সেম সেম সমাজে থেকে বিবেক হ্যাঁ বুদ্ধি সবকিছুই মানে মানে পর্যালোচনা করে, সে 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 কিভাবে বড় হয়, সে বাজারে যায় সে বাজার করে, না না তাদের বাজার বাজার করে দেখছেন? না বাজার কম, বাজার কম না করলেও একটা কথা ধর্মের বললাম অনুসারে, তাতে আটকে গেলেন, আর আরো বলি সে সেটা জমির না না অপরাধ সেটা করবে, তাদের হেফাজতের কারণে, বুঝছেন, পর্দা নারীকে ইসলামী নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, আপনি সেটা মানেন? সেইটারই ডিসকাশনে তো ছিলাম, দেখতে চাচ্ছিলাম যে কি মর্যাদা দিছে, আপনি মর্যাদাটা দেওয়ার আগে আপনি আমাকে বোঝানোর আগেই আবারও ভাই রিপিট শুনেন, আপনি দুঃখের কথা হলো যে আপনারা যত বিষয় জানেন, অনেক মুসলিমও ততগুলো বিষয় ইসলাম নিয়ে জানে না, ঠিক আছে, কিন্তু আপনারা জানেন মূল বিষয়, আপনাদের মূল বিশ্বাসটাই হচ্ছে যে এরকম যত কিছুই জানি যত কিছু করি আল্লাহকে বিশ্বাস করা যাবে না, ওইটা নিয়ে ওই শপথটা নিয়েই আপনারা মাঠে নামেন, ঠিক আছে। বলছে ভাই, মানে আমি আপনি চাই আমার একটা যে ভাব নিয়ে দেখেন, শুনেন আপনি আমার একটা ভাব নিয়ে বলতেছেন মনে হচ্ছে আপনি যেন দিনে 36 বার আমাকে আল্লাহ প্রমাণ দেন, আমি সেগুলো তারপরেও সেগুলো এড়াই যাই। তার আগে আপনাকে একটু আগে যে কথাটা বললেন না, আপনি যে কথাটা বললেন বললেন যে তাদের রক্ষার জন্য, দেখেন তো এই সার্কেলটা মিলে কিনা, আসলে আপনি এই সার্কেলটার কথা বলতেছেন কিনা, প্রথমে আপনি তাদেরকে নানা রকম নিয়ম চাপাই দিবেন, চাপাই দিয়ে কি করবেন ওদেরকে পিছায় রাখবেন, এরকম নিয়ম কানুন চাপাই দিলে অবভিয়াসলি পিছায় না তারা ভাই, আপনি না, এরকম আপনি নিয়ম তো তাদের চাপানো পুরুষের উপরেও আছে, নারী শুনুন ইসলামের পর্দা শুধু নারীদের উপরে বা নিয়ম শুধু নারীদের উপরে চাপা দেওয়া হয়, রাতের বেলা বাইর হইলে তাকে রাতের রাজা, রাতের রাজা বলা হয় কোন পুরুষকে ভাই, রাতের রানী রানী রানী, রাতের রাজা বলা হয় কোন পুরুষকে, রাতের বেলা বাইর হইলে, রাতের বেলা বাইর হইলে তাকে নোংরা পুরুষ বলা হয় কোন পুরুষকে ভাই, কোন কোন দেশে কোন কোন এলাকায় কোন গ্রামে? সেটা ভাই বিবেক বিবেকহীন, আমি অন্তত জীবনে কাউকে রাতের বেলা কোনো দরকারে বা দরকারে বাইর হলে জীবনে কাউকে বলবো না, বা আপনিও বলবেন না সেটা আমি জানি, কিন্তু তাহলে যারা বলে তারা ওই মানুষকে না, যারা বলে না ভাই, সারা পুরো বাংলাদেশ বলতেছে, কি বলেন আপনি, পুরো বাংলাদেশ বলতেছে একজন দুজন নাকি? তারপরে দেখেন
এই নিয়ম কানুন গুলো আপনি বলতেছেন কি ওদের ভালোর জন্য, বইলা বইলা ওদেরকে পিছিয়ে রাখতেছেন। এই যে দেখেন, দেখেন তো তাহলে এই সার্কেলটা দেখেন তো মিলে যাচ্ছে কিনা, যে পিছায় থাকা তাকে, যে এই যারা পিছায় আছে ওরা পিছায় থাকা, এই জন্য ওদের জন্য নানা রকম নিয়ম কানুন লাগবে, ওদের সেফটির জন্য, ওদের ইজ্জতের জন্য, ওদেরকে রক্ষা করার জন্য এই জন্য নানা রকম নিয়ম কানুন লাগবে, বলে আপনি নিয়ম কানুনগুলো চাপাই দিচ্ছেন। সেই নিয়ম কানুনগুলো মানতে গিয়ে তারা আবার পিছনে পড়ে যাচ্ছে। দেখেন তো এই সার্কেলটা থেকে গেল কিনা তাহলে, আপনার আপনার কথার সাথে সার্কেলটার একদম পুরো মিল পাচ্ছে কিনা আমার তাহলে দেখেন তো ভাই। এটা তো এই যে বললাম না, আপনি যত কিছুই করেন আপনার মূল ইয়ে হলো যে আল্লাহ আছেন, যে ওটাকে ভুল প্রমাণিত করা, ওইভাবেই সার্কেল তৈরি করা। আমি যেভাবে বিশ্বাস করি বা আমি যেভাবে চিন্তা করি সেটার সাথে আপনি সম্পূর্ণ বিপরীত। ঠিক আছে, আপনি যদি আমাকে বলেন ঠিক আছেন কিনা সেটা তো আমি নাই বলবো, বুঝছেন? তাহলে আমি আমারটা বিপরীত হলো না আপনার সাথে মিললো সেটা কি বেশি জরুরি, নাকি আপনারটা কতটা ভালো শোনাচ্ছে, কতটা যৌক্তিক শোনাচ্ছে, আর আমারটা কতটা শোনাচ্ছে সেটা বেশি, কতটা যৌক্তিক শোনাচ্ছে সেটা বেশি জরুরি, বুঝছেন? আপনি তো জোর করে ঠিক আছে বলে নিতে পারেন না। তাহলে আপনি যে একগুলা কথা বলতেছেন, বলতেছেন যে মেয়েরা দুর্বল, বলতেছেন মেয়েরা আবেগী, এই যে কথাগুলো যে বলতেছেন, কথাগুলা আপনার হয়তো আপনার পরিবারের বা আপনার সমাজের বা আপনার দেশের নারীদের জন্য সত্য। কেন সত্য? কারণ আপনারা তাদেরকে ওইভাবে রাখতেছেন। আপনি নিজেই কিন্তু বলতেছেন যে না রাতে বাইরে হবে কেন, এটা তো অরি সিকিউরিটির জন্য, মানে আপনি নিজেই বলতেছেন ওইটা কারো জাস্টিফাই করতেছেন। তাহলে আবার আপনি নিজেই কিভাবে আপনি তাকে তাহলে আবেগী না হয়ে আপনার মতো সাহসী হইতে বলতেছেন? কোন কোন আক্কেলে, মানে আপনি তো নিজেই তাকে আবেগী হওয়ার মতো করেই বড় করতেছেন, ওরকম করে থাকতেই বাধ্য করতেছেন। তাহলে আপনি যেহেতু বলতেছেন আপনি একটা একরকম করে দিচ্ছেন, আবার তাকে সেই রকম বলে বলে আবার পিটকারি মারতেছেন, মানে ব্যাপারটা এগুলা দিয়ে এগুলোর কারণে যে তারা পিছিয়ে যাবে তেমন তো কোনো কথা না, বুঝছেন? যে তারা যে বাজারে বেশি যাইতে পারলে যে তারা বেশি বুদ্ধি আর বেশি হয়ে গেলে এরকম তো কিছু না, বুঝছেন? তাদের ওই ঠিক আছে আর বলতেছি, হ্যাঁ তাদের ওই কারণ হতে পারে, বুঝছেন? মসজিদে যাওয়া একটা কারণ, মসজিদে যাওয়ার একটা কারণ কি হবে? আমি বললাম মসজিদে যাওয়া বা মাদ্রাসায় যাওয়া, কোরআন শিখতে যাওয়া, কোরআন শিখতে যাওয়া বা মসজিদে নামাজ পড়তে যাওয়া বা মাদ্রাসায় পড়তে যাওয়া, এইটা কি ধর্ষণের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ? না না কোনোভাবেই না। তাহলে কেন মসজিদে গিয়ে ধর্ষিত হয়, কেন মাদ্রাসায় গেলে ধর্ষিত হয়, কেন কোরআন পড়তে গেলে ধর্ষিত হয়? সবচেয়ে সেফ জায়গাতে সবচেয়ে খারাপ কাজটা চলতেছে, সবথেকে সেফ ভাবে পর্দা করার পরেও ধর্ষণ হবে কেন? খারাপ তো খারাপই, বুঝছেন? তাহলে পর্দার বেলায় পর্দা না করলে যদি ধর্ষণ হয় বা পর্দা করলে যদি ধর্ষণ হয়, যদি ওখানে কোনো পার্থক্যই না থাকে, তাহলে তো পর্দা করা বা না করাটা তো তাহলে ধর্ষণ ঠেকানোর জন্য বা ধর্ষণ হওয়ার জন্য উল্লেখযোগ্য কোনো কথা না আপনার যুক্তিতেই, কারণ আপনি কিন্তু একবারও বললেন। শুনেন শুনেন শুনেন, হ্যাঁ বলেন বলেন, সরি আপনি কি ব্যাকে চলে গেলেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন আব্দুল্লাহ হুজাইফা ভাই? হ্যালো আব্দুল্লাহ হুজাইফা ভাই শুনতে পাচ্ছেন না? আপনি তো শুনতে পাচ্ছেন না, তাহলে কাজ করি আপনি আপনাকে কেটে দিই, আপনি আরেকবার ট্রাই করেন তো, আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না একটু, হয়তো আপনার নেটওয়ার্কের প্রবলেম।